আসসালামু আলাইকুম। খামারকুড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেপিয়ার থাই সুপার হাইব্রিড গাছ কী পরিমাণ ফলন হয় এবং কী পরিমাণ মোটা হয়, কতটুকু জায়গাতে চাষ করে আপনারা কতগুলো গরু লালন পালন করতে পারেন সে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। নেপিয়ার থাই সুপার একটি উন্নত মানের হাইব্রিড জাতের গাছ, এটির ব্যাপক ফলন রয়েছে। আপনারা যে জমিতে অন্যান্য গাছ চাষ করে পাঁচটি গরু লালন পালন করতে পারেন, সেই একই জমিতে আপনারা নেপিয়ার থাই সুপার হাইব্রিড গাছ যদি চাষ করেন মোটামুটি আপনারা 10 থেকে 15টি গরু লালন পালন করতে পারেন। নেপিয়ার থাই সুপার হাইব্রিড গাছ খুবই একটি মোটা, সবুজ, উন্নত, প্রোটিন সমৃদ্ধ গাছ। এ গাছটি যে কোনো গবাদি পশু অতি সহজেই খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। এ গাছটি মোটামুটি আপনারা আপনাদের জমিতে যদি একবার লাগান সেক্ষেত্রে 10 থেকে 15 বছর পর্যন্ত কেটে কেটে গবাদি পশুকে খাওয়াতে পারেন। এ গাছটি মূলত কাটিংয়ের মাধ্যমে চাষাবাদ করা হয়। আজ সারা বাংলাদেশে আমরা এই কাটিংগুলো সরবরাহ করে থাকি। আপনারা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নেপিয়ার থাই সুপার হাইব্রিড গাছের 20 দিন বয়সী গাছ। এ গাছগুলো মোটামুটি 7 থেকে 8 ফিট উচ্চতা ধারণ করেছে এবং অনেক মোটা হয়ে গেছে। এত মোটা হওয়ার পরেও এ গাছগুলো কিন্তু অনেকটা নরম রয়েছে এবং ভিতরে অনেকটা রসালো। এ গাছগুলো মোটামুটি 10 থেকে 15 ফিট উচ্চতা ধারণ করার পরেও এ গাছগুলোতে কোনো ফুল আসে না, তাই এ গাছগুলো খুবই নরম থাকে। এখানে আপনারা গোড়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এ গাছটি কী পরিমাণ মোটা হয়েছে এবং কত মোটা মোটা কুশি গজাচ্ছে। আমরা যদি এ গাছটি এখন প্রথমবারের মতো কেটে দেই সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কাটার সময় অনেক বেশি কুশি গজাবে এবং মোটা জারে পরিণত হয়ে যাবে। এবং আপনারা 2 থেকে 3টি জার কাটলে একটি গরুর জন্য সারাদিনের খাদ্য হিসেবে খাওয়াতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেপিয়ার থাই সুপার হাইব্রিড গাছের প্রত্যেকটি সুপায় কী পরিমাণ কুশি রয়েছে এবং এ গাছগুলো 10 দিন আগে আমরা কেটে দিয়েছিলাম। এখন এ গাছগুলোকে আমরা সার দিয়ে দিয়েছি। মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে এ গাছগুলো 10 থেকে 12 ফিট উচ্চতা ধারণ করবে। আমরা কেটে যে কোনো গবাদি পশুকে খাওয়াতে পারবো। তাছাড়া এ গাছটি ছাগল, গারল এবং যে কোনো গবাদি পশুর জন্য খুবই একটি পছন্দের গাছ, তাই এ গাছটি আপনারা আপনাদের যে কোনো জমিতেই চাষাবাদ করে আপনার স্বপ্নের খামারটি পরিচালনা করতে পারেন। প্রিয় বিয়ার্স, আপনাদের নেপিয়ার থাই সুপার হাইব্রিড গাছ সহ সিওফুল, লাল পাকসুন, জাম্বুস্টার হাইব্রিড গাছ, যে কোনো গাছের কাটিং ও বীজ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের কাছে জিআই ও প্লাস্টিক নেট, গরু ছাগলের জন্য ফ্লোর ম্যাট, মুরগি ও ছাগল পালন করার জন্য প্লাস্টিক মাছা, কোয়েল, কবুতর এবং যে কোনো পাখি পালনের জন্য ছোট বড় যে কোনো ধরনের খাঁচা সহ ইনকিউবেটরে যে কোনো ধরনের যন্ত্রাংশ, 1 দিন বয়সের দেশি মুরগির বাচ্চা সহ যে কোনো বয়সের দেশি মুরগির বাচ্চা, এছাড়া আমাদের কাছে খামার বিষয়ক যে কোনো পণ্যই সরবরাহ রয়েছে। তাই খামার বিষয়ক যে কোনো পণ্যের জন্য আমাদের দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা মূলত সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে এ মালামালগুলো পৌঁছে দিয়ে থাকি। তাছাড়া যারা বেশি পরিমাণে মালামাল নিতে চান তারা কুরিয়ারে কন্ডিশনে হাতে মাল পেয়েও টাকা পরিশোধ করতে পারেন। আপনারা যদি মনে করেন আমাদের দোকানে এসে মালামাল নিয়ে যাবেন, সেক্ষেত্রে টাঙ্গাইল সদরে এসে ফোন দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন এবং আমাদের দোকান থেকে সরাসরিও আপনারা আমাদের এ পণ্যগুলো নিয়ে যেতে পারেন। সম্মানিত বিয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি অন করে দিবেন এবং খামার বিষয়ক আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে দেখতে থাকুন খামার করি চ্যানেল।